এই জুন মাসের মাঝামাঝি আমার ইনডোর প্লান্টের কি অবস্থা, চলেন আজ আপনাদের সাথে সেটাই শেয়ার করি। জানতে পেরে আপনারা খুশি হবেন যে এই সময় আমার ঘরে আর কি কি গাছ বড় হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো আছি কোনো রকম। এই যে কিছুক্ষণ আগে গ্লাসটি চোখ থেকে খুলেছি, চোখটি চুলকানো বন্ধ হয়েছে আর কাজল দিতে পেরেছি। এখন হচ্ছে স্নেজিং হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওর আপডেট হচ্ছে যে জুন মাসে আমার ইনডোর প্লান্টের কি অবস্থা। অনেকেই জানতে চেয়েছেন, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। যে সময় আমাদের সবগুলো গাছ ঘরের বাইরে থাকার কথা এবং গাছে ফল চলে আসার কথা, সেই সময় আমার এই ইনডোরে কি প্লান্ট রয়েছে। তো চলেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। শুরু থেকে শুরু করছি। এই হচ্ছে আমার সেই গাছটি, ঝিঙ্গা গাছ, যা আপনারা দেখেছিলেন। আলহামদুলিল্লাহ এই যে দেখেন ঝিঙ্গা গাছটা আমি রিপোর্টিং করেছি অন্য পট থেকে এ পটে। ইচ্ছে আছে এখানে অনেক দিন পর্যন্ত লতালো করে তারপর বাহিরে দেব। যেহেতু বাহিরের ওয়েদার ভালো মন্দ মিলিয়ে যাচ্ছে, তো একটি যেহেতু ঝিঙ্গা গাছ, তাই এর উপর আর রিস্ক নিতে চাচ্ছি না। অনেক বেশি বড় হলে মরে যাওয়ার সম্ভাবনা একটু কম থাকে। আলহামদুলিল্লাহ ওই যে কর্নারে কর্নারে দেখাই যাচ্ছে যে ফুল চলে এসেছে। সো এই ফুলগুলো আমি ছিঁড়ে দিব, কারণ গাছ এখনও অনেক ছোট। তারপর এই তো আপনাদের সাথে নিয়েই করেছিলাম হচ্ছে আমার লতি থেকে লতিরাজ কচুর জার্নি। আলহামদুলিল্লাহ প্রত্যেকটি গাছেই সফলতা দিয়েছে। প্রতিটি লতি থেকেই দেখেন গাছ চলে এসছে। ওই যে কর্নারে পাতা বের হচ্ছে মুচড়িয়ে মুচড়িয়ে। তো এই হচ্ছে ভাই আমার কচু ঘরেই হচ্ছে। হওয়ার পর এই যে দেখেন ভিতরে এই যে কর্নারে আরও একটি মুখ কিন্তু বের হচ্ছে। সো এই প্রতিটি লতি থেকেই যখন গাছ হবে তখন আমি এগুলোকে রিপোর্টিং করব বাহিরে, মেন মাটি প্লাস পটে। কারণ এগুলি এতই মিষ্টি, এগুলোর জন্ম আমি শেষ হতে দিব না, ঘরেও রাখবো। তারপর নতুন করে ভাবলাম যে এত পুঁইশাক করেছি লাভলি ভিউয়ার্সের জন্য, সেখান থেকে বেশ কিছু বাড়তি আছে। সো আমি নিজেও দুটি সবুজ পুঁইশাক লাগিয়ে দিলাম গতকালকেই এ পটে। পটের নিচে কোনো ফুটো নেই, আর ফুটো না থাকলেও আমি পানি মেনটেন করতে পারি। তা যারা আপনারা প্রিভিয়াস আমার অনেক ভিডিও দেখেছেন সবাই জানেন। সো এখানে হচ্ছে সবুজ দুটি পুঁইশাক, এই পটটি হচ্ছে আমার। আর এই যে দেখতে পাচ্ছেন যে পুঁইশাক, এগুলো আমি গতকালকে রিপোর্টিং করেছি। আলহামদুলিল্লাহ কত মোটা তাজা এবং কত হেলদি, আর এগুলি সব আমার লাভলি ভিউয়ার্সের জন্য। সো এই যে এগুলো রেডি আছে। এরপর আমার যে পটে আপনারা লাল ডগার পুঁই শাক দেখেছেন এবং কিছুদিন আগে একটি ভিডিও দেখেছেন সাত মিশালি শাক খেয়েছি, সেখানে কিন্তু এই পটের সবগুলো বড় বড় পাতা নিয়ে নিয়েছি আমি। আর এই যে সামনের দিক থেকে একটি সবুজ পুঁই শাক লাগিয়েছিলাম, আলহামদুলিল্লাহ গাছটি দেখাই যাচ্ছে যে খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এই যে আলহামদুলিল্লাহ কোনো পোকামাকড় এখনও পর্যন্ত বাসা বাঁধতে পারেনি, কারণ আপনারা সবাই জানেন যে আমি পোকামাকড় দমন করার জন্য কিন্তু একটি ম্যাজিক দ্রবণ বানিয়েছিলাম, এর আগে আমি শেয়ার করেছি। সেই দ্রবণটি আমি এখানে দেওয়ার ফলে আমার গাছটি অলওয়েজ সুরক্ষিতই থাকে। তো এখানে তো দেখলেন যে এই হচ্ছে গাছ। এখন বলবেন এই কয়েকটি গাছ, না রে ভাই, এই কয়েকটি গাছ কোথা থেকে? আপনারা শুধু দেখেন, উইন্ডো সেল খালিই করতে পারছি না। আমাকে যেমন গাছ ভালোবাসে, আমিও ভাই গাছ ভালোবাসি। না এরা বাইরে যেতে চাচ্ছে, না আমি বাইরে দিতে চাচ্ছি। একটু নজর ঘুরালেই দেখতে পাবেন যে কি পরিমাণ আর্দ্রতা, কি পরিমাণ বাতাস বাইরে। সো এরই মাঝে আমার বাইরের গাছগুলো চমৎকারভাবে সাপোর্ট দিচ্ছে আমাকে। ওই যে হ্যালেঞ্চা বা সেচি শাক বেশ কয়েকবার খেয়েছি, দেখতেই পাচ্ছেন বাতাস কিভাবে হেলছে দুলছে, তাই আসলে দিতে পারছি না। আর এই হচ্ছে আমার তৃতীয় ধাপের বেগুন গাছ, যা আমার লাভলি ভিউয়ার্সের জন্য বড় হচ্ছে। জুলাইয়ের 1 তারিখে যে যার যার বাসায় চলে যাবে ইনশাল্লাহ, এইটুকু আশা রাখছি। সো বেগুন গাছগুলো দারুণভাবে বড় হচ্ছে। এখানে আরও দুটি পুঁই শাকের গাছ আছে। আর এই হচ্ছে আমার সেই স্বপ্নের গাছ। আপনারা এপ্রিল মাসে দেখেছিলেন যে মিম সৌরভ ভাইয়া যখন বাংলাদেশে যায় আমার জন্য দুটি কিন্তু রুট নিয়ে এসেছিল, এবং আমি বলেছিলাম যে রুটগুলো কিসের এখনও বলবো না, যদি আল্লাহ পাক মুখের দিকে তাকাই তখন বলবো। সো রুট থেকে গাছ তো বের হয়েছে, শুকুরে আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো লাখো কোটি কোটি শুক্রিয়া। এখন যখন এই গাছ থেকে ফল হবে তখনই আমি বলবো, আর বলার তখন অপেক্ষাও থাকবে না। তাছাড়া গাছটি যখন আরও একটু বড় হবে আমি মেন পটে ট্রান্সফার করব, তখন এর পরিচিতি দিব। আর যারা অনেক অভিজ্ঞ, আশা রাখছি তারা তো বুঝতেই পেরেছেন যে এটি কী গাছ হতে পারে। তো এই হচ্ছে আমার সফলতার আরও একটি সিঁড়ি। আমি চাচ্ছি যে ইউকের বুকে আমি এই সবজির ফলন করব এবং পুরো ইউকেতে এর বংশবৃদ্ধি করার চেষ্টা করব যদি আমি নিজে সফলতা পাই, তাই না? নিজে যদি বাচ্চা দিতে না পারি আরেকজনকে কিভাবে আশা করব তুমি বাচ্চা দাও এটা বলতে, তাই না? সো আগে নিজে চেষ্টা করব ইনশাল্লাহ। তারপর এই হচ্ছে আমার বড় ট্রে যেখানে সবগুলো বেগুনের গাছ, এগুলো আমার লাভলি ভিউয়ার্সের। আর ওইখানে আছে দুটি পুঁই শাক, আর এই হচ্ছে চাইনিজ লাউগুলো। কোরবানির মাংস আনতে যাওয়ার ফলে আমার এই চাইনিজ লাউগুলোর উপরে কিন্তু অনেক এফেক্ট হয়েছে। এই গাছটি ভালো আছে। আর এই যে গাছ, এই গাছের একটি পাতা কিন্তু এই যে দেখেন অলমোস্ট আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, অলমোস্ট কিন্তু এই যে দেখেন ঝলসে গিয়েছে। আর এই যে গাছ, এই গাছের যে পাতা আরও একটি সাইডে ছিল, এই যে এখানের যে পাতাটি ছিল সেটা আমি অলরেডি ছিঁড়ে ফেলেছি। তারপর ঝলসে যাওয়ার পর আমি অনেক যত্ন টত্ন দিয়ে দুটি পাতা অলরেডি ছিঁড়ে ফেলেছি। আর এই যে এই পাতাটিও জানি যে নষ্ট হয়ে যাবে। সো চাইনিজ লাউটিকে আমি বোস্ট করছি, তো বোস্ট করার কারণে পাতাগুলো যখনই বড় হয়ে যাবে তখন এই পাতাগুলো আমি অলরেডি ছিঁড়ে দিব। গাছ ভালো আছে, বেঁচে আছে, এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ। সো এই হচ্ছে আমার বড় ট্রেতে বেগুনের গাছ। সো এখান থেকে দেখলে উইন্ডো সেল থেকে নিয়ে যদি দেখেন এক কর্নার পর্যন্ত দেখেন এখনো পর্যন্ত কিন্তু ঘরে গাছ রয়েছে। সো তারপরেও আমার আরও বেশ কিছুটা গাছ আছে, আমি একটু দেখাচ্ছি। আমার এই যে কর্নার, এই কর্নারে হচ্ছে আমার নাগামরিচের গাছ, নতুন নাগা এটি, পুরানোটি অলরেডি বাহিরে। এটি আপনারা শুরুতে দেখেছিলেন যে আমি একটি নাগামরিচের গাছ খুব ছোট ছিল, শুকর আলহামদুলিল্লাহ। এই যে দেখেন অনেক ফুল টুল চলে এসেছে, এই যে দেখেন ঝাঁকে ঝাঁকে ফুল এসেছে, এই যে দেখেন আলহামদুলিল্লাহ। এই যে নাগার ফুলগুলো চলে এসেছে। এখন হচ্ছে এই নাগাগুলো হবে। গাছ ছোট হলেও এই বয়সে ফুল আসা একদমই স্বাভাবিক, কারণ এখন থেকে ফুল দেওয়া শুরু করবে এবং এই যে ডালপালাগুলো জুলাই মাসে গিয়ে এগুলো অনেক বড় হবে। সো এখন এই ফুলগুলো আপনারা কখনোই কিন্তু ছিঁড়ে ফেলবেন না। এইসব বলতে পারেন যে এত ছোট কেন ছিঁড়ব না, কারণ এই গাছে 3G কাটিং হয়ে গেছে। সো আলহামদুলিল্লাহ এখন যে ডালগুলো, এই ডালগুলোতে প্রপার মরিচের ফুল, এমন নয় যে একটি ফুল এসেছে, ঝাঁকে 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 ফুল এসেছে, তার মানে প্রপারভাবে গাছটি কিন্তু বাড়ছে। এরপর নতুন করে আরও 3টি বরবটির বীজ দিয়েছি, কারণ আগেরগুলো বাহিরে মরার অবস্থা যায়, তো ভাবলাম যেহেতু বীজ আছে দিয়ে দেই। আর বরবটির ফলন এই বছর আমার জীবনে প্রথম করতে যাচ্ছি, দেখাই যাক। আর এখানে আরও 3টি পুঁইশাকের বীজ থেকে হচ্ছে। আর ফাইনালি এই যে দেখেন যে সময় মানুষ গাছপালা বাহিরে দেয় আর আমার কি অবস্থা, বড় বড় পট, 12 ইঞ্চির পট আমাকে ঘরে রাখতে হয়েছে। তার কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে আমার চালকুমড়ার গাছ, আমি এই চালকুমড়া গাছটি পটেই লাগিয়েছি এবং পটেই রাখবো, তাই আমি এখানে দিয়েছি লাঠি দিয়ে অনেক বড় পর্যন্ত মাচাই আমি ঘরেই করব ইচ্ছা আছে। জুলাই মাসের আগে আমি এটি বাহিরে দিব না, কারণ যেহেতু এই পটেই বানাবো, তো এই পটে যতদিন ঘরে সাপোর্ট যায় আমি ততদিনই বানাবো। তাছাড়া আর এই যে দেখতে পাচ্ছেন 5 লিটারের তেলের গ্যালনে আমি আরও একটি দিয়েছি চালকুমড়ার গাছ, এটি হচ্ছে আমাকে সীমা সাহা দিয়েছিল, আপনারা জানেন। সো এটিও আমি অনেক দিন পর্যন্ত ঘরে রেখে লতা পাতা করবো 1G পর্যন্ত, তারপর নিচের দিকে কেটে এটি আমি মেন মাটিতে দিয়ে দিব। এখন আইদার গার্ডেনে দেই বা আউটসাইড গার্ডেনে দেই, যেখানে আমার প্লামের গাছ অথবা আমার গ্যারেজের সামনে যেখানে আমি মাচা করেছি, যে কোনো জায়গায় আমি দিতে পারি। সো এই হচ্ছে চালকুমড়ার গাছ। আর এই হচ্ছে ভাই বরবটি আর পুঁই শাকের গাছ। তো এই হচ্ছে আমার ইনডোরে রয়েছে। আমি জানি আপনারা বলবেন যে জুন মাসেও ঘরে গাছ কি করার রে ভাই, গাছগুলোকে এখন আমাকে প্রি অর্ডারের গাছ লাভলি ভিউয়ার্সরা অনেক রিকোয়েস্ট করেছে, তাদের জন্য এই গাছগুলো বানানো। সো আমাকে তো এই গাছগুলো বানাতেই হবে এবং এই গাছগুলো তাদের কাছে পৌঁছে দিতেই হবে, কিছু করার নেই ভাই, দায়িত্ব নিয়েছি। আমানত যেহেতু ভাই রেখেছি কাছে, এটার তো ভাই খেয়ানত করা যাবে না, আমানত তো ভাই রক্ষা করতেই হবে। সো আমি এই আমানতে রক্ষা করে যাচ্ছি। আবার আমার নিজেরও বেশ কিছু গাছ আছে, আর এই পুঁইশাক গাছগুলো যেমন এই কচু গাছগুলো আমার নিজের, আর 1-2টি হচ্ছে অলরেডি আপনারা অর্ডার করেছেন, ইনশাল্লাহ আমি আপনাদের চেষ্টা করব দিতে। এই সবগুলোই আমার জন্য করেছিলাম, কিন্তু লাস্ট ভিডিওতে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে আপু গাছ বানালে আমাকে প্লিজ একটি দিবেন। সো অলরেডি 3টি বুক হয়ে গেছে, আর বাকিগুলো চাচ্ছি না সেল করতে, বাকিগুলো আমি নিজের জন্যই রাখবো। সো লেটস সি হোয়াট হ্যাপেন। এই হচ্ছে ভাই আমার ইনডোরে গাছ। এখন আমি কিভাবে এদের যত্ন দিচ্ছি চলেন আমি ছোট্ট করে একটু বলে দিচ্ছি। এই সবগুলো গাছকে আমি, যেহেতু এখন জুন মাস আর জানিনি যে একটা লাস্ট উইক অফ জুন মাস, সো এই গাছগুলো যেন খুব দ্রুত হারে জুলাইয়ের 1 তারিখের ভিতরে স্টেবল হয় এবং বাহিরেও দিতে পারি, তাই আমি এদেরকে ফর্মুলাক্স দিচ্ছি। এখন আপনারা যারা রাসায়নিক খাদ্য ব্যবহার করেন গাছে বা অনেক বড় বড় গার্ডেনার যারা অলওয়েজ অনেক বছর যাবৎ গার্ডেনিং করেন তারা জানেন যে ফর্মুলাক্স কি, তবে সেটা রাসায়নিক। আমি সেই ফর্মুলাক্সকে ঘরে বানিয়ে আমার গার্ডেনের প্রত্যেকটি যে গাছ ঘরে আছে ইনডোর প্লান্টকে দিয়ে যাচ্ছি। আর এই ফর্মুলাক্সের কারণে গাছগুলো দেখা যায় কি যে যেই 1 সপ্তাহে যতটুকু বড় হয় দেখা যায় যে 2 থেকে আড়াই দিনে ঠিক ততটা বড় হয়ে যায়, কারণ ফর্মুলাক্সের কাজই হচ্ছে এটা। আর যদি আপনাদের জানতে ইচ্ছা হয় ফর্মুলাক্স কি, কিভাবে বানাতে হয়, কিভাবে গাছে ব্যবহার করতে হয়, কোন সময় ব্যবহার করতে হয়, কোন কোন গাছে দিতে হয়, ভিডিওর নিচে কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করব। তাছাড়া এই ফর্মুলাক্সের পার্সোনাল একটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। সো বিদায় নিচে আজকের মতো, কার কেমন লাগলো আমার এই ইনডোর প্লান্টের ভিডিও জানাতে একেবারেই ভুলবেন না। নাক চুলকানো শুরু হয়ে গেছে, ক্যামেরার সামনে হাত দিতে চাচ্ছি না। আল্লাহ হাফেজ।